আলহামদুলিল্লাহ والصلاه والسلام على رسول الله وعلى اله وصحبه اجمعين اما بعد فان خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الامور محدثاتها وكل محدثه بدعه وكل بدعه ضلاله وكل ضلاله في النار فاعوذ بالله من الشيطان الرجيم يا ايها الذين امنوا اتقوا الله حق تقاته ولا تموتن الا وانتم مسلمون وقال الله سبحانه وتعالى اطيعوا الله واطيعوا الرسول ولا تبطلوا اعمالكم عن عائشة رضي الله عنها قال قال رسول الله صلى الله عليه وسلم من عمل عملا ليس عليه امرنا فهو رد সম্মানিত উপস্থিতি, সর্বপ্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বারগায়ে শুকরিয়া জ্ঞাপন করব যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সালাতুল জুমা আদায় করার লক্ষ্যে আমাদেরকে মসজিদে প্রেরণ করেছেন, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে মহামান্বিত মাসে আমাদেরকে বেঁচে থাকার তৌফিক আদা করেছেন তারই বারগায়ে শুকরিয়া জ্ঞাপনার্থে আমরা বলি আলহামদুলিল্লাহ। অতঃপর তারই প্রিয় হাবিব সমগ্র মানব জাতির টিচার শিক্ষক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওপর শতকোটি সালাত ও সালাম বর্ষিত, আমরা বলি আল্লাহুম্মা আমিন। আজকে আলোচনার বিষয় মুহররম, উক্ত বিষয়ে তথ্য এবং তত্ত্ববহুল আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ আজিজ। তবে আমরা এমন একটা সমাজে জন্মগ্রহণ করেছি, এমন একটা সমাজে আমরা বেড়ে উঠেছি, বসবাস করছি, এই সমাজে মুহররমের উপরে বক্তৃতা হজম করা একটু মুশকিল ব্যাপার। কারণ আমরা বাপদাদা চৌদ্দ গুষ্টির আমল থেকে যেটা দেখে আসছি, শুনে আসছি, এসবগুলো আদৌ কি হাদিসে আছে, কোরআনে আছে, কোথাও কি উল্লেখ আছে, নাকি এমনি এমনি চলছে? তো এর বিরুদ্ধে কথা গেলে মানুষ মনে করবে যে আমাদের বিরোধিতা করছে। তা আমরা কোরআন এবং হাদিস থেকে দেখবো যে মুহররমের কি ফজিলত, মুহররমে আমাদের কি করণীয় আর কি বর্জনীয়, এই বিষয়গুলো আজকে আমরা এখানে তুলে ধরব। খুব মনোযোগ সহকারে শুনতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কেরিমের মধ্যে চারখানা মাসের কথা বললেন যে এই চারটি মাস তোমাদের জন্য হারাম। হারাম মানে আমরা যেটা বুঝি ওই হারাম না, হারাম মানে হচ্ছে পবিত্র, হারাম মানে হচ্ছে মহিমান্বিত, হারাম মানে হচ্ছে ফেমাস, বিখ্যাত মাস। এই চারখানা মাস বিখ্যাত, তার মধ্যে এখন যে মাসের আজকে যে ছয় তারিখ, ছয় মুহররম, এইটা একটা বিখ্যাত মাস। এই মাসে যুদ্ধ করা জায়েজ নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রসুলকে দিয়ে তখনই বলে দিয়েছিলেন যে তোমাদের মধ্যে বারোটা মাস আমি দিলাম। আমরা অনেকে মনে করি, মনে হয় বারোটা মাস ইংরেজরা আবিষ্কার করেছে বা ইংল্যান্ড বা জাপান আবিষ্কার করেছে, না, পৃথিবী সৃষ্টির পরপরে আল্লাহ বলে দিয়েছেন যে তোমাদেরকে বারোখানা মাস দিলাম। এই বারোখানা মাসের মধ্যে চারখানা মাসকে আমি সম্মানিত করলাম, শ্রেষ্ঠত্ব দান করলাম, তার মধ্যে একটা মাস হচ্ছে এ দেখেন এখন যে মাস, আরবির প্রথম মাস, যেমন ইংরেজিতে জানুয়ারি তেমন আরবিতে হচ্ছে মুহররম, এই মাসে আমরা পদার্পণ করেছি। তো এই মাসকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্মানিত করেছেন। এই মাসে আমাদের করণীয় কি আর বর্জনীয় কি এটা জানতে হবে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে মদিনাতে হিজরত করে আসলেন, মক্কা থেকে মদিনাতে আসলেন, এসে দেখছেন যে ওখানকার ইহুদিরা রোজা রাখছে, সিয়াম পালন করছে, রোজা। তা আল্লাহ রাসূল বলছেন কি ব্যাপার, তোমরা আজকে রোজা পালন করছো কেন? মুহররমের দশ তারিখ আশুরা, আজকে তোমরা রোজা পালন করছো কেন, সিয়াম পালন করছো কেন, কি ব্যাপার, তোমরা এত ঘটা করে সবাই রোজা আছো? তো বলছে আজকে আমাদের খুশির দিন, আজকে আমাদের খুশির দিন, এই জন্য আমরা রোজা পালন করছি। তো বলছে দিনটা কি? তো বলছে আজকের দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরাউনকে ডুবিয়ে মেরেছিলেন,
আর মূসা আলাইহিস সালাতু ওয়াসাল্লামকে নাজাত দিয়েছিলেন, সেই খুশিতে, সেই খুশিতে খুশিপ্লিত হয়ে, সেই খুশিতে আমরা আনন্দিত হয়ে, যেমন মূসা আলাইহিস সালাম রোজা করেছিল ফেরাউনের হাত থেকে বাঁচার জন্য, তা আমরাও রোজা করছি আজকে, যে আজকের দিনে মূসা আলাইহিস সালাম বেঁচে ছিলেন আর ফেরাউনকে আল্লাহ সাগরের মধ্যে ডুবিয়ে মেরে দিয়েছিলেন, এই জন্য রোজা করে। তা আল্লাহ রাসূল হেসে বলছেন যে আরে মূসার ব্যাপারে তো হকদার আমি বেশি, তোমরা তো ইহুদি খ্রিস্টান মানুষ, মূসা তো আমার ভাই, আমার মতো একজন নবী তিনি ছিলেন। তো মূসার যদি সেই দিন আল্লাহ যদি তাকে পরিত্রাণ দিয়ে থাকে আর ফেরাউনকে ডুবিয়ে মেরে থাকে, তো সবচেয়ে বেশি হকদার আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল বলছেন। তা আল্লাহ রাসূল বলছে যে ঠিক আছে আমিও রোজা থাকবো, কারণ এই দিনে আমার ভাই মূসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ফেরাউনের হাত থেকে বাঁচিয়েছিলেন, তাই মূসা আলাইহিস সালাম খুশিতে রোজা রেখেছিলেন। তা আল্লাহ রাসূলও কি করলেন, খুশিতে রোজা রাখলেন এবং সাহাবীদেরকে বললেন যে তোমরা সবাই রোজা রাখো। তাহলে মুহররম মাসের 10 তারিখ আশুরায়ে মুহররম যেটাকে বলা হয়, এই 10 তারিখে একটাই আমল, সেটা হচ্ছে কি, রোজা রাখতে হবে। রোজা রাখলে ফজিলতটা কি, মুসলিম শরীফের হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সাহাবীরা বলছেন, আল্লাহ রাসূল আশুরায়ে মুহররমের যে রোজা, এই রোজা যদি আমরা করি, একটা রোজা যদি করি তো কি পাবো আল্লাহর কাছে। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি আল্লাহর কাছে আশাবাদী, আমি আল্লাহর কাছে আশাবাদী, কেউ যদি এই আশুরার একটার সিয়াম পালন করে, একটা রোজা করে, পেছনে 1 বছর যত পাপ করেছে আল্লাহ সুবহানাল্লাহ সব পাপ ক্ষমা করে দেবেন, সুবহানাল্লাহ বিহামদিহি, পেছনের 1 বছরের পাপকে ক্ষমা করার জন্য আশুরার একটা সিয়াম যথেষ্ট। এবার আল্লাহ রাসূল ইহুদিদেরকে বলছেন যে তোমরা কটা রোজা করো, তো হচ্ছে একটা। তখন সাহাবীরা এসে বলছে, আল্লাহ রাসূল আপনি তো সবসময় বলেন যে ইহুদিদের বিরোধিতা করো, খ্রিস্টানদের বিরোধিতা করো, ইহুদিদের বিরোধিতা করো, তো ওরাও রোজা করছে আমরাও রোজা করছি, এটা আবার কেমন হলো, সেম হয়ে গেল না? তখন আল্লাহ রাসূল বলছে, ইনশাআল্লাহ আমি যদি বেঁচে থাকি তো সামনে বছর আমি 2টো রোজা করবো, 10 তারিখে হচ্ছে মহরমের রোজা আশুরায়ে মহরম, আর 9 তারিখ হচ্ছে বিরোধিতা, খ্রিস্টানদের সাথে ইহুদিদের সাথে বিরোধিতার রোজা, মানে 2টো রোজা করতে হবে। কোন কোন রেওয়ায়েতে পাওয়া যায় যে হয় 9-10 অথবা 10-11, তার মানে 2টো রোজা করতে হবে, 9 তারিখ এবং 10 তারিখ অথবা 10 তারিখ এবং 11 তারিখ, কিন্তু একটা করতেই হবে, সেটা হচ্ছে 10 তারিখ আশুরায়ে মহরম যেটাকে বলা হয়, 10 তারিখের ছিয়াম। তো যাই হোক, আল্লাহ রাসূল যে বছর এই কথা বললেন যে ইনশাল্লাহ বেঁচে থাকলে আমি সামনে বছর 2টো রোজা করব, তো আল্লাহ রাসূলের ভাগ্যে রোজাটা জোটেনি, আল্লাহ রাসূল মারা গিয়েছিলেন সেই বছর, মানে আল্লাহ রাসূল জীবনে ওই রোজাটা করতে পারেননি, 2টো করেছেন, একটা, তবে আমরা 2টো করতে পারি, 9-10 অথবা 10-11, তবে 9-10টাই বেশি মত রয়েছে, তবে যদি না পারি অন্তত পক্ষে 10ই মুহররমের দিনে রোজা করতে হবে। কেন, ওই দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূসা আলাইহিস সালামকে মানে বাঁচিয়েছিলেন ফেরাউনের হাত থেকে, ফেরাউনকে ডুবিয়ে মেরেছিলেন, এবং ওই দিনে সিয়াম পালন করলে পেছনে 1 বছর যত পাপ করবেন সব পাপ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দেবেন। এই জন্য মুহররম মাসের আমাদের একটাই কাজ, সেটা হচ্ছে আমরা সিয়াম পালন করব। এটা আরেকটা মজার বিষয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কোরআনুল কারীমে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আশ্চর্য বিষয়, আল্লাহ রাসূল বলছেন যে রমজান মাসের রোজার পরে সবচেয়ে উত্তম রোজা হচ্ছে এই রোজাটা, মুহররমের রোজা। রমজান মাসের রোজার পরে সবচেয়ে দামি রোজা, সবচেয়ে উত্তম রোজা, সবচেয়ে ভালো রোজা আল্লাহর কাছে, সেটা হচ্ছে আশুরায়ে মুহররমের এই একটা অথবা 2টো রোজা। কারণ রোজা ফরজ হওয়ার আগে এই মুহররমের এই রোজাটা ফরজ ছিল, ভালো করে শুনেন, রোজা রমজান মাসের ফরজ হওয়ার আগে মুহররমের এই একটা রোজা ফরজ ছিল, আর ওটা আদিকাল থেকে হয়ে আসছিল। এই জন্য আল্লাহ রাসূল বলছেন যে কামা কুতিবালাল্লাযীনা মান ক্বাবলিকুম, তোমাদের আগের মানুষদের উপরে রোজা ফরজ ছিল, অথচ রোজা ফরজ কিন্তু মেলাদিন পরে হয়েছে। তাহলে এটা কবে ফরজ হচ্ছে, যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় আসলেন, দেখলেন ইহুদিরা রোজা করছেন, তারপর থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
আল্লাহ রসুলকে ওহির মাধ্যমে জানালেন যে এটা হচ্ছে তোমার এই রোজা। তারপরে যখন রমজান মাস আসলো, রমজান মাসের রোজা ফরজ করার পরে তারপরে আমাদের এই আশুরা মুহররমের রোজা। একটাই কাজ মুহররম মাসে, একটাই কাজ আমাদের, একটা অথবা দুটো সিয়াম পালন করা, রোজা রাখা। বাদ বাকি যত কাজ সমাজে প্রচলন আছে প্রত্যেকটা কাজ হচ্ছে জাহান্নামে যাওয়ার রাস্তা, প্রত্যেকটা কাজ জাহান্নামে যাওয়ার রাস্তা। তার প্রমাণ আমি এক একে দিচ্ছি। আমাদের মাথার মধ্যে আশুরায় মুহররম, দেখেন মুহররম এই কথাটা আসলে কি মনে হচ্ছে বলেন তো? কারবালা আছে কিনা? মুহররম মানে কারবালা, কারবালা মানে চাকু ছুরি দিয়ে নিজের বুককে পিটকে খাম করা, এটা হচ্ছে বর্তমানে আমাদের দৃশ্য। আগামীকালকে গোটা বিশ্বের বহু দেশে ছুরি চাকু দিয়ে নিজের দেহকে ক্ষতবিক্ষত করবে, আর হায় হোসেন হায় হাসান এই বলে চিৎকার করতে থাকবে। কেন? তারা হোসেন রাদিয়াল্লাহু আনহুকে ভালোবাসে। এখন প্রশ্ন হলো, আমরা কি ভালোবাসি না? আল্লাহ রসুলের হাদিস শুনুন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি বলছেন যে, আল্লাহর কসম করে বলছি, যে ব্যক্তি হোসাইন এবং হাসানকে ভালোবাসল না সে ব্যক্তি আমাকেও ভালোবাসল না। আল্লাহ রসুল বলছেন, যে ব্যক্তি হোসাইন এবং হাসাইনকে ভালোবাসল, আল্লাহর কসম করে বলছি সে ব্যক্তি আমাকে ভালোবাসল। আল্লাহ রসুল বলছেন, তার মানে বোঝা যাচ্ছে যে হোসাইন এবং হাসানকে ভালোবাসা আমাদের কর্তব্য, রাদিয়াল্লাহু আনহু আজমাইন, আমাদের কর্তব্য যে আমরা ভালোবাসবো। আমরা যদি হোসাইন এবং হাসান রাদিয়াল্লাহু আনহুকে ভালোবাসি তাহলে আল্লাহ রসুলকে ভালোবাসার সমতুল্য, তাহলে নিশ্চয় আমরা ভালোবাসবো। এখন প্রশ্ন হলো, এই দিনে কেন এভাবে মুহররমের আমাদের এইসব বিদাত শিরক এগুলো চালু হয়েছে? ঘটনাক্রমে এই রোজাটা হয়ে আসছে পৃথিবী সৃষ্টির পর থেকে, আস্তে 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 এক পর্যায়ে 61 হিজরিতে হুসাইন রাদিয়াল্লাহু আনহু কারবালার প্রান্তরে শহীদ হন। কত হিজরিতে? 61 হিজরিতে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা যাওয়ার 50 বছর পর হুসাইন রাদিয়াল্লাহু আনহু শহীদ হচ্ছেন। আর এখনকার মানুষ মনে করেছে যে আমাদের এই মুহররম পালন করতে হবে, রোজা করতে হবে, কেন? কার জন্য? হুসাইন রাদিয়াল্লাহু আনহু শহীদ হয়েছে কারবালায় তার জন্য। পুরোপুরি মিথ্যা কথা, কারণ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মারা যাওয়ার 50 বছর পরে এই হুসাইন রাদিয়াল্লাহু আনহু কারবালার প্রান্তরে শহীদ হচ্ছে, কারবালার প্রান্তরে শহীদ হচ্ছেন হুসাইন রাদিয়াল্লাহু আনহু। এখন অনেকে বলতে চায় যে আমরা তো হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে ভালোবাসি, আমরা ভালোবাসি, তার জন্য শোক প্রকাশ করছি। ইসলামে শোক প্রকাশের একটা সর্বোচ্চ সীমা আছে। একজন মানুষ কেউ মারা গেল, সর্বোচ্চ 4 মাস 10 দিন শোক পালন করতে পারবে। কতদিন? 4 মাস 10 দিন। আর এটা কে পারবে? একমাত্র মেয়ে ছেলে পারবে। মানে তার কারোর স্বামী মারা গেল, তার স্ত্রী 4 মাস 10 দিন মন খারাপ থাকবে, 4 মাস 10 দিন সে বিয়ে করতে পারবে না, 4 মাস 10 দিন সে শোক পালন করবে একটা মেয়ে। আর পুরুষের জন্য যেই মরুক না কেন, 3 দিনের উপরে 4 দিন শোক পালন করা জায়েজ নয়। আজকে 1400 বছর হয়ে গেল, 1400 বছর পরে আমরা হুসাইন রাদিয়াল্লাহু আনহু মারা গিয়েছে, তাই আমরা নিজের বুক নিজের পেট চিরে চিরে দেখাচ্ছি যে আমরা হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে ভালোবাসি। চিন্তা করেন একবার। আচ্ছা এবার প্রশ্ন, হুসাইন রাদিয়াল্লাহু আনহু শহীদ হয়েছিলেন তাই না? কোথায়? কারবালার ময়দানে, কারবালার প্রান্তরে। হুসাইন রাদিয়াল্লাহু আনহু এবং হাসান রাদিয়াল্লাহু আনহুর ব্যাপারে আল্লাহ রসুল বলেছেন এরা জান্নাতের সর্দার, জান্নাতে যাবে, কোনো টেনশন নাই। জান্নাতের যুবকদের সর্দার হচ্ছে হুসাইন রাদিয়াল্লাহু আনহু এবং হাসান রাদিয়াল্লাহু আনহু। এবার আমার প্রশ্ন, এই পৃথিবীতে সবচেয়ে উন্নত চরিত্রের সবচেয়ে বিখ্যাত মানুষের নাম হচ্ছে মুহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তারপরে সবচেয়ে বিখ্যাত মানুষের নাম হচ্ছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, তারপরে সবচেয়ে বিখ্যাত মানুষের নাম হচ্ছে উমর রাদিয়াল্লাহু আনহু, তারপরে হচ্ছে উসমান রাদিয়াল্লাহু আনহু, তারপরে হচ্ছে আলী রাদিয়াল্লাহু আনহু। আল্লাহ রসুল বলেছেন যে আমার পরে এরা হচ্ছে বিখ্যাত মানুষ, চারজন, চারজন বিখ্যাত মানুষ, উমর রাদিয়াল্লাহু আনহু এবং উসমান রাদিয়াল্লাহু আনহু, এই দুজন ব্যক্তিকেও শহীদ করা হয়। উমর রাদিয়াল্লাহু আনহু নামাজ পড়াচ্ছিলেন, একজন পেছন থেকে ছুরি মেরে তাকে মেরে ফেলে দিলেন, শহীদ হয়ে গেল।
তাহলে উমরের জন্য কেন আমরা বুক পিট কাটছি না, উমরের জন্য কেন আমরা হাই উমর হাই উমর করে বেড়াচ্ছি না, উসমানের জন্য কেন আমরা হাই উসমান করে বেড়াচ্ছি না, অথচ আলীর ছেলের জন্য আমাদের এত দরদ? ভালো করে খেয়াল করেন, উল্টো বুঝবেন না যে আল্লাহ রসুল বলছেন পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বিখ্যাত ব্যক্তি আমি, আমার পরে হচ্ছে কেউ যদি নবী হতো সেটা তো উমর। উমর শহীদ হয়ে যাচ্ছে, টেনশন নাই। উসমান শহীদ হয়ে যাচ্ছে, কোরআন পড়ছে, মেরে দিয়েছে তাকে, শহীদ হয়ে যাচ্ছে, টেনশন নাই। আল্লাহ রসুলের চাচা আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে বলা হয় সাইয়েদুস সোহাদা, শহীদদের সর্দার, হিন্দা তার কলিজা ফেড়ে চিবিয়ে খেয়েছিল, চিবিয়ে দেখেছিল। আল্লাহ রসুল এত দুঃখ পাননি যত দুঃখ পেয়েছিলেন তার চাচা আমির হামজা যেদিন মারা যায়, যেদিন শাহাদাত বরণ করে উহুদের প্রান্তরে। কই আমির হামজার জন্য তো কেউ হামজা হামজা করে চিৎকার করে না, কেউ বুক বুক কাটে না, পিঠ চিরে না, অথচ হুসাইন এবং হাসান রাদিয়াল্লাহু তাআলার জন্য মানুষের কত দরদ! আপনারা শুনলে তো অবাক হয়ে যাবেন, এইগুলো যারা করে তারা হচ্ছে শিয়া। ভালো করে শুনে রাখুন, যারা হায় হোসেন করে, মহরম পালন করে, এরা হচ্ছে শিয়া। আর প্রত্যেকটা বড় বড় আলেমের ফতোয়া যে শিয়ারা মুসলমান না, শিয়ারা মুসলমান না, শিয়ারা মুসলমান না। আপনার বিরুদ্ধে কথা যাবে, আমার কিছু করার নাই, তবে শিয়ারা মুসলমান না। কি কারণে মুসলমান না জানেন? কালকের দিনে মিডিয়াতে খেয়াল করলে দেখবেন শিয়ারা নামাজ পড়ে, নামাজের পরে দোয়া করে, কি বলে জানেন? বলে যে আয়েশা ফিন্নার, নাউজুবিল্লাহ, তারা বলে আয়েশা জাহান্নামি। কাকে বলছে? আয়েশাকে বলছে জাহান্নামি। আল্লাহ নিজেই কোরআনে পাঁচখানা আয়াত আয়েশার জন্য বয়ান করেছেন, যে আল্লাহ নিজে আল্লাহ রসুলের সঙ্গে আয়েশার বিয়ে দিয়েছেন, আবু বকরের কলিজার টুকরার নাম হচ্ছে আয়েশা রাদিয়াল্লাহু আনহা, তাকে বলছে যে আয়েশা জাহান্নামী। কালকে বলবে, কালকে শিয়ারা বলবে, তারপরে কি বলবে? উমর জাহান্নামী, নাউজুবিল্লাহ। উমর মানে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষের মধ্যে একজন, উমর জাহান্নামী, আবু বকরও জাহান্নামী, নাউজুবিল্লাহ। মানে কে কে জান্নাতি? আলী, আলীর স্ত্রী, তারপরে হচ্ছে হোসেন রাদিয়াল্লাহু আনহু, হাসান রাদিয়াল্লাহু আনহু, মানে ওই চার পাঁচজন, বাদ বাকি সবাই কাফের, মুশরিক, বেঈমান, নাউজুবিল্লাহ এরা মনে করে। তাহলে যদি কেউ আয়েশাকে বলে যে জাহান্নামি, কেউ যদি উমারকে বলে জাহান্নামি, যেটা আল্লাহ রসুল বলেছেন যে আয়েশা উমার তুমি জান্নাতে যাবা, উমার রাদিয়াল্লাহু আনহু আজকেও মারা যাওয়ার পরেও আল্লাহ রসুলের পাশে শুয়ে আছেন, কবর দেওয়া আছে, আল্লাহ রসুলের পাশে আছে উমারের কবর, সেই উমরকে ওরা কালকে দোয়া করবে, হাত তুলে সবাই মিলে বলবে, বলো যে উমর জাহান্নামী, সবাই বলবে আমিন, নাউজুবিল্লাহ। তাহলে এরা মুসলমান থাকতে পারে? আল্লাহ রসুল যাকে বলছে জান্নাতি, আল্লাহ রসুলের সবচেয়ে কাছের স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু আনহা তাকে বলছে যে জাহান্নামী? চিন্তা করুন। তাহলে মুহররমের পালনীয় হচ্ছে শুধুমাত্র সিয়াম একটা অথবা দুটো রোজা, আর বর্জনীয় বাদ দিতে হবে লাইফ থেকে, জীবন থেকে বাদ দিতে হবে কি, যে শোক করা, মাতম করা, এগুলো জায়েজ না। শুনুন হাদিস বুখারি মুসলিম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোনো ব্যক্তি যদি কারোর জন্য শোক প্রকাশ করতে করতে কাঁদতে কাঁদতে মাথা চুল ছিঁড়ে, গায়ের পোশাক ছিঁড়ে, তো ওরা আমাদের দলের না, আল্লাহ রাসূল বলছেন। ভালো করে শুনবেন, এটা কিন্তু আমাদের প্রায় পরিবারে ঘটে। কখন ঘটে? যখন পরিবারে কেউ মারা যাবেন, কিছু মহিলা আছে, আগকার মহিলারা বেশি, যেগুলা আগেকার মহিলারা, আগেকার পুরুষেরা কি করে, ও গিয়ে ওই কাপড় ছিঁড়ে এদিক ওদিক কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে যায় এবং বিভিন্ন রকমের অনেকগুলো কথা বলে কান্নাকাটি করে, অনেকগুলো কথা বলে, যেটা যুবক ছেলে মারা গিয়েছে, বলছে ও আমার ছেলে তো পাহাড় ছিল, আমার ছেলে জোয়ান ছিল, আমার ছেলে দারাসিং ছিল, ইত্যাদি ইত্যাদি বলে। ফেরেশতা ওকে তখন মারে আর বলে যে তুই পাহাড়, তুই দারাসিং। দেখেন, তা আল্লাহ রসুল বলছে যে মানুষ শোক প্রকাশ করতে গিয়ে, দুঃখ প্রকাশ করতে গিয়ে নিজের চুল ছিঁড়ে আর জামা ছিঁড়ে, ওরা আমার দলের না। কে বলছেন? আল্লাহ রসুল, মানে ওরা মুসলমান না। তাহলে কালকে যত মানুষ হায় হোসেন বলে রাস্তায় বেরোবে, আগামী দিনে রাস্তায় বেরোবে, যারা যারা আপনার ওই কাপড় ছিঁড়বে, নিজের দেহকে ক্ষতবিক্ষত করবে, নিজের কপালে ছুরি দিয়ে অঙ্কন করবে, নিজের পিঠকে ক্ষতবিক্ষত করবে, আমি বলছি না, আমার অত বড় সাহস নাই, তবে আল্লাহ রসুল বলছেন যে যারা শোক প্রকাশ করতে গিয়ে নিজের দেহকে রক্তাক্ত করে, নিজের কাপড় ছিঁড়ে ফেলে, নিজের মাথার চুল টেনে টেনে ছিঁড়ে ফেলে, ওরা আমার দলের লোক না, মানে ওরা মুসলমান না, আল্লাহ রসুল বলছেন। তো হয়ে আসছে যতদিন ধরে, কিছু করার নেই, হয়ে আসছে তো অনেক কিছু, বহু কিছু সমাজে প্রচলিত আছে। আপনার শোক পালন আপনি করবেন হোসাইনের জন্য, দুঃখ করবেন 3 দিন,
তিন দিন পাড়িয়ে গিয়েছে, আপনার মনে কি কষ্ট হবে না? জি কষ্ট হবে। তবে এভাবে বুক চাপড়ানো মাথা চাপড়ানো দলিল কোথাও নেই। আর সবচেয়ে মজার বিষয়, একটা গজল আছে, একটা গজল, এই গজলটা দেখবেন কালকে আগামী দিনে চলে, আমরা শুনেছি যে ফাতেমা কান্দিয়া কয় আজ বুঝি হাসান কারবালার প্রান্তরে শহীদ হয়, সরি ফাতেমা কান্দিয়া কয় আজ বুঝি হোসাইন কারবালার প্রান্তরে শহীদ হয়। মজার কথা শুনেন, কে বলছে, কে কাঁদছে? ফাতেমা রাজিয়াল্লাহু আনহা, আল্লাহ রসুলের মেয়ে, হোসাইন এবং হাসান রাজিয়াল্লাহু আনহুর মা। হোসাইন রাজিয়াল্লাহু আনহু যেদিন মারা যাচ্ছেন কারবালার প্রান্তরে, তার প্রায় 49 বছর আগে ফাতেমা রাজিয়াল্লাহু আনহু মারা গিয়েছেন, বুঝলেন? মানে ফাতেমা রাজিয়াল্লাহু আনহু আজকে মারা গেলেন, হোসেন রাজিয়াল্লাহু আনহু তার 49 বছর পরে শহীদ হচ্ছেন। মানে ফাতেমা রাজিয়াল্লাহু আনহা কবরের মধ্যে আছেন, আর কবি গজল লিখছেন আজ বুঝি ফাতেমা কান্দিয়া কয় আমার হোসাইন কারবালায় শহীদ হয়। একটা মরা মানুষ যে মারা গিয়েছে 49 বছর পর কি করে বলতে পারে যে আমার ছেলে কারবালায় শহীদ হচ্ছে? আশ্চর্য একটা জগৎ। মানে মারা গিয়েছি আমি 49 বছর আগে, অথচ কবি বলছে আজকে ফাতেমা কান্দে, আশ্চর্য কথা। ও তো কবরে আছে, ও কান্দবে কি করে, ও জানলো কি করে যে আজকে শহীদ হচ্ছে? চিন্তা করুন, এত কিচ্ছা কাহিনী চালু আছে আজকের দিন নিয়ে। আজকের দিনে বহু কথা শোনা যায়, বহু কথা। আজকে আদম আলাইহিস সালামকে আল্লাহ নিষ্কৃতি দিয়েছিলেন, আদম আলাইহিস সালামের তওবা গ্রহণ করেছিলেন, তারপরে হচ্ছে আজকের দিনে পৃথিবী সৃষ্টি হয়েছিল, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। এই 10 তারিখের ব্যাপারে প্রচলন আছে প্রায় 12-8 কথা। শুধু যেটা সহি সেটা আপনাকে আমি বলছি কোরআন থেকে, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ রসুলকে দিয়ে বলাচ্ছেন যে তোমরা সিয়াম পালন করো, ব্যাস এইটাই। তাহলে কারবালা এটা আসলো কোত্থেকে? এই কারবালার যে ঘটনা এটা আবার পুরো উল্টো, শুনলে আপনাদের মাথা খারাপ হবে। মানে আমরা যা জানি ঠিক তার বিপরীত কারবালার ঘটনা, কিন্তু এটাকে সঠিকভাবে বয়ন করার লোক নাই সমাজে। কারণ মানুষ নিজের জমি জমা ঠিক রাখে, টাকা পয়সা ঠিক রাখে, নিজের কাগজপাতি সব ঠিক আছে, কিন্তু ধর্মের ব্যাপারে মানুষ উদাসীন। ধর্মের ব্যাপারে অপমাদ জানার দরকার নেই, দাড়ি টুপিয়ে লোকটা যা বলবে তাই মেনে নিব। আর অত মাদ্রাসায় গিয়েছে, ও পড়েছে ঠিকই, কিন্তু অরিজিনাল ইতিহাস ওর জানা নাই। ও রাস্তার হকারে বিক্রি করে ওই 2 টাকা তোমার বই কিনে এনেছে, 5 টাকা তোমার বই কিনে এনেছে, আর একটু আরবি ভালো পড়তে পারে, ও আজকে বয়ান করছে যে কারবালায় এই হয়েছিল। অথচ যাদের নামে অপবাদ দেওয়া হয় তারা হয়তো কেউই দোষী না, কেউ দোষী না। চিন্তা করুন, তাহলে আমাদেরকে আগামী 10 তারিখে সিয়াম পালন করতে হবে, এটাকে পরিকল্পিত হবে সুন্দর করে সিয়াম পালন করতে হবে মহরমের জন্য, এটাকে মাথায় রাখতে হবে। কারণ একটা সিয়াম মানে এক বছরের পাপ ক্ষমা মানে চারদিখানি ব্যাপার না, অনেক বড় ফজিলতপূর্ণ রোজা। আল্লাহ আমাদেরকে এই তৌফিক আতা করার তৌফিক আতা করুক, আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি সাহাবী আজমাইন, আম্মা বাদ। আচ্ছা, কারবালার ঘটনা একটু সংক্ষিপ্ত বলি জানার জন্য, যে কারবালায় কি ঘটেছিল, কি কারণে, কাকে আমরা দোষ দিই। দেখবেন এক শ্রেণীর সম্প্রদায় বলে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু দোষী, কারণ মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলার ছেলে হচ্ছে ইয়াজিদ। মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু নাকি পরিকল্পনা করে হোসাইন রাদিয়াল্লাহু তাআলাকে মেরে দিয়েছিলেন, নাউজুবিল্লাহ। মুয়াবিয়া কে জানেন? আল্লাহ রসুলের ওহির লেখক ছিলেন। আল্লাহ রসুলের কত কাছে ছিলেন তিনি? আল্লাহ রসুলের কাছে ওহি নাজিল হতো, কোরআনের লেখক ছিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন দিত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো লিখতে জানতেন না, তাই তিনি তার অনেকগুলো লেখক ছিল, তার মধ্যে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু একজন অন্যতম লেখক। চিন্তা করেন, মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু এমন একজন ব্যক্তিত্ব, যখন হাসান রাদিয়াল্লাহু আনহু এবং হোসেন রাদিয়াল্লাহু আনহুর পিতা আলী রাদিয়াল্লাহু আনহু মারা যাচ্ছেন, তখন হাসানকে বলছে বেটা আমি মারা যাওয়ার পর তুমি খলিফা হয়ো। কাকে বলছে? হাসান রাদিয়াল্লাহু আনহুকে বলছে আমি মারা যাওয়ার পরে তুমি খলিফা হয়ো। কারণ আল্লাহ রাসূল 4 জনের নাম বলে গিয়েছিলেন, উমার, আবু বকর, উসমান, আলী রাদিয়াল্লাহু আনহু আজমাইন, 4 জনের নাম বলে গিয়েছিলেন। এবার যখন আলী রাদিয়াল্লাহু আনহু মারা গেলেন, এবার মদিনার লোক, মক্কার লোক হাসান রাদিয়াল্লাহু আনহুর কাছে বায়াত গ্রহণের জন্য প্রস্তুত হয়ে গেলেন, তখন হাসান দেখলেন যে আমি ছোট মানুষ, আমার চেয়ে সবচেয়ে ভালো যোগ্য একজন ব্যক্তি আছে, তার নাম হচ্ছে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু।
তো সবাইকে বলে দিলেন আমার কাছে বায়াত হতে হবে না, আমি খলিফা না। দেখেন বড় বড় ব্যক্তিরা কত ভালো মানুষ হয়, দায়িত্ব নিতে চায় না, বলছে আমি অত যোগ্য মানুষ না, আমার আব্বা আমাকে বলে গেছে। ঠিক আছে, এক কাজ করেন, সবাই চলেন আমরা মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর হাতে বায়াত গ্রহণ করি। হাসান রাদিয়াল্লাহু আনহু নিজেও মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর কাছে বায়াত গ্রহণ করলেন। কারবালার ঘটনার দিকে আমি যাচ্ছি, একটু হালকা টাচ দিব আপনাদেরকে। তার খিলাফত চলতে থাকলো, সুন্দর সময় চলতে থাকলো, চলতে 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 মৃত্যু তো মানুষের আসে, এমন একটা পর্যায়ে আসলো যে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর ছেলে ইয়াজিদ, তাকে বলা হলো বেটা তুমি এবার সামলাও, আমার আর সময় নাই, তুমি এবার সামলাও। এবার এইদিকে হোসাইন রাদিয়াল্লাহু আনহু আর এইদিকে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু, এই ইয়াজিদ রাদিয়াল্লাহু ইয়াজিদ। এবার কি হলো, আপনার হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি রেডি হয়েছেন খলিফা হওয়ার জন্য, কিন্তু ইয়াজিদকে তার বাবা বলে গিয়েছে, কিন্তু সবাই চাইছে যে না হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার খলিফা হোক। তো 130,000 মতো মানুষ বা এরকম কিছু হবে, আপনার মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর এলাকা থেকে চিঠি লিখলেন হোসাইনকে, বলা হলো হোসাইন আপনি আমাদের এখানে আসেন, আপনার হাতে আমরা বায়াত গ্রহণ করব। কারণ মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর ছেলে ইয়াজিদকে আমরা নেতা হিসাবে মানব না, আপনি আমাদের নেতা হন। তো ইয়াজিদ বললেন যে ঠিক আছে তাই হোক। দেখেন ইয়াজিদকে কিন্তু কাফের বলা হয়, ইয়াজিদকে কাফের বলা আমাদের সমাজে, অত বড় সাহস আমাদের নাই, কারণ ও হচ্ছে অনেক বড় একটা খলিফার ছেলে, সাহাবীর ছেলে, উনি তাবেই ছিলেন। তারপরে হোসেন রাদিয়াল্লাহু আনহু কী করলেন, উমরা করতে গেলেন, মক্কায় চলে গেলেন। উমরা করতে গিয়ে তখন 4-5 সাহাবি বেঁচে ছিল, 4-5 সাহাবিকে বলছে আচ্ছা আমাকে তো সিরিয়াতে ওদিকে ডাকছে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু, ওখানে তো ওখানে অনেক মানুষ আমার হাতে বায়াত গ্রহণ করবে, তো আমি কি যাব ওখানে? সাহাবিদেরকে জিজ্ঞাসা করছে, আর আল্লাহ রাসূলের সাহাবি মানে অনেক দামি মানুষ। তখন আল্লাহ রাসূলের সাহাবিরা বলছে যে হোসাইন তুমি যেও না, ওরা খুব একটা সুবিধার মানুষ না, ওরা মুখে এক কথা বলে আর করে আর এক কাজ, তুমি যেও না, তোমার বিপদ হতে পারে। তখন হোসাইন রাদিয়াল্লাহু আনহু বললেন আচ্ছা ঠিক আছে, বলে বেরিয়ে এসে একা একা বুদ্ধি করলেন যে ওদের কথা কে শুনবে। দেখেন সাহাবির কথা শুনলেন না, তো ওদের কথা কে শুনবে, আমি যাই। এবার বয়ান করা হয় যে হাজার হাজার সৈনিক নিয়ে তিনি যুদ্ধ করতে গিয়েছিলেন, ডাহা মিথ্যা কথা। তার সাথে ছিল মাত্র 12-13 লোক, আর কিছু তার অনুসারী, মোটমাট প্রায় 50 লোক নিয়ে হুসাইন রাদিয়াল্লাহু আনহু খুশিতে চলে যাচ্ছেন যে আমার হাতে লক্ষ লক্ষ মানুষ বায়াত গ্রহণ করবে। তিনি চলে যাচ্ছেন চলে যাচ্ছেন। এবার ইয়াজিদ রাদিয়াল্লাহু আনহু, ইয়াজিদকে আপনার ইয়াজিদের কাছে পৌঁছানোর আগেই একজনের নাম হচ্ছে সিমার, শুনেছেন এই নামটা, সিমার গজলে শোনা যায়। তো সিমার করলো কি, তার মন্ত্রীকে পরামর্শ দিল যে বলছে যে দেখেন তিনটি যে কোনো একটা কাজ করেন। হোসেন রাদিয়াল্লাহু আনহু বলছে, বলছে আমার হাতে বায়াত করেন, না হলে আমাকে ইয়াজিদের সাথে দেখা করতে দেন, আর না হলে আমাকে সসম্মানে বাড়িতে পাঠিয়ে দেন, আমি যুদ্ধ করতে আসিনি। হোসেন রাদিয়াল্লাহু আনহু কত ভালো মানুষ, বলছে হয় আমার হাতে বায়াত করেন, না হলে আমাকে সসম্মানে বাড়িতে পাঠিয়ে দেন, আর না হলে ইয়াজিদের সাথে, রাজা ইয়াজিদের সাথে দেখা করতে দেন, খলিফার সাথে। তখন ওই মন্ত্রী একটু ভালো মানুষ ছিল, যে আল্লাহ রাসূলের নাতি, ঠিক আছে তোমাকে দেখা ব্যবস্থা করছি। সীমার এসে ওই মন্ত্রীকে বলছে, আরে আপনি তো নতুন মন্ত্রী, আপনার প্রমোশন এখনো বাকি, আপনি অনেক দূরে যাবেন, আপনি এক কাজ করেন হোসেনকে মেরে দেন। তখন বলছে কেন, ও তো ভালো মানুষ, দাদা ভালো মানুষ, মন্ত্রিত্বের একটা ব্যাপার থাকে, আপনিও বুঝবেন না, ওকে মেরে দেন, মেরে গিয়ে ওর লাশটা ওখানে নিয়ে যান, দেখবেন খুশি হবে। তখন হঠাৎ করে মাথায় কুবুদ্ধি চলে আসলো সীমারের যুক্তিতে, করলো কি, এবার হোসেন রাদিয়াল্লাহু আনহু উনি তো যুদ্ধের জন্য রেডি হননি, ওনাকে মেরে দেওয়া হলো, এমনকি গলাটাকে আলাদা করে দেওয়া হলো। কে মারলো, সীমার মারেনি, সীমার যুক্তি দিয়েছে। আর মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর ছেলে ইয়াজিদ উনি জানেনই না যে হোসেন রাদিয়াল্লাহু আনহু মারা গিয়েছেন। তখন ওই যে বর্ষা আছে, বর্ষা পর্যন্ত ফালা ফালা, ওই ফালাতে হোসেন রাদিয়াল্লাহু আনহুর মাথাটাকে, এই মাথাটাকে এত এই গলা পর্যন্ত গেঁথে নিয়ে চলে গেল মানে ইয়াজিদের দরবারে। ইয়াজিদকে গিয়ে বলছে, এই যেখানে দেখেন, তখন ইয়াজিদ রাগান্বিত চোখ নিয়ে বললে, আই ছি 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 করেছো কি,
আমি কি তোমাকে এভাবে আনতে বলেছিলাম? আমি তাকে সশরীরে আনতে বলেছিলাম। এতদূর কাহিনী, এতদূর ঘটনা আপনার ইতিহাস থেকে এবং হাদিস থেকে পাওয়া যায়, বাদ বাকি আর কিছু থেকে পাওয়া যায় না। অথচ আমরা কি বলি যে ইয়াজিদ মেরে দিয়েছে। এই ঘটনা মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুকেও গালি দেয় মানুষ যিনি ওহির লেখক ছিলেন। আসলে ইয়াজিদ জানতেনই না যে হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে আজকে মেরে দেওয়া হলো। আরে মেরে দিক না দিক এটা বড় কথা না, তিনি তো শহীদ হয়েছেন, তিনি তো জান্নাতে যুবকদের সরদার। এ হচ্ছে কারবালার মূল ঘটনা, অরিজিনাল ঘটনা। এটা আপনি ইতিহাস ঘাটলে এবং কোরআন এবং হাদিস ঘাটলে এটা পাবেন। কারবালায় মূলত এই ঘটনা ঘটেছিল। অথচ কারবালায় কত ঘটনা প্রচলন আছে যে কারবালার যুদ্ধ করতে করতে সবারই গলা শুকিয়ে গেল, ওইখানে পানি ছিল, পানি সবাই তুলছিল, বুঝছে না এই পানি পানি করতে করতে অমুক মারা গিয়েছে, এই পানি পান করবো না। তারপরে দুলদুল নামক একটা ঘোড়া, ঘোড়ার পিঠে তাকে চড়ে দেয় নাউজুবিল্লাহ। কত যে মিথ্যা কাহিনী বানিয়ে রেখেছে এই মুহররমের নাম করে। অথচ যে ঘটনাটা আমি আপনাকে বললাম এটা হাদিস দ্বারা সাব্যস্ত। তাহলে যদি আমরা বলি যে হোসেন রাজিউল্লাহ খুনিকে, তো আমরা কিন্তু জানি না, স্পষ্ট করে জানি না। তবে আমরা ইয়াজিদকে কাফেরও বলি না, হতে পারে তার পরিকল্পনা ছিল বা কি ছিল আল্লাহই ভালো জানে, এটা আল্লাহর উপরে ছেড়ে দেবো। কিন্তু আমাদের তাওয়াক্কুল, আমাদের বিশ্বাস এইটুকু করতে হবে যে মুহররমের 10 তারিখে মুসা আলাইহিস সালামকে আল্লাহ বাঁচিয়েছিলেন, মুসা আলাইহিস সালাম শুকরিয়া আদায় করানোর জন্য রোজা করেছিলেন। আমরাও মুসা আলাইহিস সালামকে ভালোবাসি, একজন জলিল কদর নবী যিনি আল্লাহর সাথে কথা বলেছিলেন। তাই মুহররমের 9 এবং 10 তারিখ, 10 অথবা 11 তারিখ আমরা রোজা পালন করব, এইটাই হচ্ছে কাজ। আর মুহররমের এই যে কালকে আগামী দিনে যে তাজিয়া বের হবে, তাজিয়া, তাজিয়া মানে শোক মিছিল, রাস্তা রাস্তা যাবে। আপনারা কি জানেন তাজিয়া মানে কি? তাজিয়া মানে হচ্ছে হোসাইন রাদিয়াল্লাহু তাআলার কবর। আপনাকে অরিজিনাল ঘটনা বলছি, ওই যে টানে না রথের মতো যেটা টানে, ওইটা আসলে ওরা বুঝতে চায় যে হোসাইন রাদিয়াল্লাহু তাআলার কবর। তাহলে কবর যারা পুজো করে তারা মুসলমান হতে পারে? যারা কবর পূজারী তারা কি করে মুসলমান? আল্লাহ রাসূল তো নিষেধ করেছেন, আলীকে তো বলেছিলেন একটা কবর যেন উঁচু না থাকে মদিনার বুকে, ভেঙে ঘুরিয়ে দাও। মদিনায় ঢোকার পরপরে আল্লাহ রাসূল বলেছেন কোনো কবর যেন উঁচু না থাকে, সব ভেঙে ঘুরিয়ে দাও। আজকে ডেটে সৌদি আরবে কোনো কবরকে উঁচু দেখবেন না, সব একবারে মাটি লেবেন কবর। তাহলে চিন্তা করুন, এখানে বুঝুন, নিজের ব্রেনকে খাটাতে হবে, বুঝতে হবে, অরিজিনাল জিনিসগুলোকে জানতে হবে, মানুষের মাধ্যমে প্রচার করতে হবে। আজকে যে কাশেদের নামে এই যে ইমান হরণের কাহিনী, এই যে শিয়াদের কার্যকলাপ আমাদের সমাজে চলে, এইখান থেকে দূরে থাকতে হবে। এখানে অনেকে মানত করে, নাউজুবিল্লাহ, মানত একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া অন্য কাউকে করা হারাম, নাজায়েজ। তাহলে এই কাশেদে নিজের ছেলেকে পাঠানো, কাশেদে নিজের ভাইকে পাঠানো, কাশেদে কোনো কিছু মানত করা, কাশেদে যাওয়ার সময় কত রকমের যে রসম রেওয়াজ রয়েছে, এটা হিন্দুরাও লজ্জা পায়। অস্ত্র নিয়ে মিছিল, এই অস্ত্র নিয়ে মিছিল করে মুসলমানরা এই দিনে, এটাকে আমরা সমর্থন করি না। এই জন্যই তো রামনবমীর দিনে হিন্দুরা জয় শ্রীরাম বলে মিছিল করতে সাহস পাচ্ছে। কেন? ওরা তো বলছে মুহররমে মুসলমানরা করে, কি করবে? আসলে তারা মুসলমান নয়। আপনি 10 তারিখে যদি লালবাগে যান দেখতে পাবেন প্রত্যেকটা নরনারী সবাই আপনার সালোয়ার কামিজ হোক আর পায়জামা পাঞ্জাবি হোক সব কালো কালো পোশাক, কালো পোশাক, খালি পায়ে হেঁটে বেড়াচ্ছে। সারা বছর নামাজের কোনো গন্ধ নাই, সারা বছর রোজা রাখে না, দান সাদকা কি বুঝে না, ফজরে তো মসজিদে আসে না। সেই লোকই আবার হোসেন হোসেন করে রাস্তা রাস্তা পাগল হয়ে বেড়াবে। কত প্রেমিক চিন্তা করেন, হোসেনকে কত ভালোবাসে, অথচ হোসেন রাজনীতি কি বলে গিয়েছিলেন, তোমরা নামাজ পড়ো, নামাজ ছাড়া তো কোনো দাম নাই। তাহলে নামাজের বেলায় নাই, অথচ একদিন দুদিন তিনদিন কাশেতে গেলে নাকি অনেক উন্নত হয়। বিশ্বাস করুন, আপনি মুসলমান থাকবেন না, ওখান থেকে আপনাকে ফিরে আসতে হবে। আপনি জানুন, ইতিহাস পড়ুন, এর কোনো ভিত্তি নাই। কারণ পৃথিবীর প্রত্যেকটা ফতোয়া বোর্ড বলেছে, সৌদি আরব থেকে সবাই বলেছে, যারা এই ধরনের কার্যকলাপ করে ওরা হচ্ছে শিয়া, আর শিয়ারা হচ্ছে মুসলমান নয়। এটা আমার কথা না, বড় বড় আলেমদের, বড় বড় যারা ফতোয়া দেয় তাদের কথা, যে শিয়ারা কখনো মুসলমান নাই। কারণ তারা হচ্ছে হোসাইনকে ভালোবাসে, হাসান রাদিয়াল্লাহু আনহুকে ভালোবাসে, কিন্তু আর সাহাবীদেরকে ভালোবাসে না। তাহলে এ হচ্ছে হৃদয় বিদারক কাহিনী, এটা হচ্ছে কারবালার প্রান্তর। তবে আমরা যে রোজাটা করব, ওটা কারবালার রোজা না, ওটা হোসাইন রাদিয়াল্লাহু আনহু শহীদ হয়েছে তার জন্য রোজা না। কিসের জন্য রোজা বলেন দেখি? ওই যে মুসা আলাইহিস সালামকে আল্লাহ বাঁচিয়েছিলেন সেই শুকরিয়া আদায় রোজা,
কেউ আমার রোজা রাখবেন আবার ভাববেন যে হোসাইনের জন্য দুঃখ প্রকাশ করছে, এ রোজা হবে না। কারণ ইল্লামাল আমালু বিল নিয়াত, প্রত্যেকটা কাজ নিয়াতের উপরে কবুল হয়। আল্লাহ যেন আমাদেরকে মহরম মাসে শুধুমাত্র সিয়াম পালন করার তৌফিক আদা করে, সাবিলা আল্লাহুম্মা আমিন। আল্লাহ যেন আমাদেরকে সঠিকভাবে সিয়াম পালন করে এবং যে খারাপ কাজগুলো সমাজে চলে এগুলো থেকে দূরে রাখে, সাবিলা আল্লাহুম্মা আমিন। আমাদের মধ্যে যারা অসুস্থ রয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন শেফা দান করে, আল্লাহুম্মা আমিন। আমাদের মধ্যে যারা এখনও বেকার রয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন হালাল রুজি দিয়ে সম্পৃক্ততা দান করে, আমরা বলি আল্লাহুম্মা আমিন। কাশ্মীরের অবস্থা এখনও ভয়াবহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা যদি ফেতনা হয়, পরীক্ষা হয়, তাদেরকে পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার তৌফিক আদা করুক, সাবিলা আল্লাহুম্মা আমিন। এবং জালেমদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হয় হেদায়েত এবং অথবা ধ্বংস করুক, আমরা বলি আল্লাহুম্মা আমিন। আল্লামা দেলোয়ার সাইদি ডক্টর জাকির নায়েক যেন আবারও দাওয়াতি ফিল্ডে এসে দাওয়াতের কাজ করতে পারে, আল্লাহ তুমি সেই তৌফিক আদা করো, আল্লাহুম্মা আমিন। যতজন মানুষ এই খুতবা শুনলো, বক্তৃতা শুনলো, তারা যেন শুনে বুঝে মুহররমের এই জাহিয়াত থেকে দূরে থাকতে পারে, আল্লাহ তুমি সেই তৌফিক আদা করো, আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই।